গরমের দুপুরে ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম, সকলে একবার ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে হালকা পাতলা একটি রেসিপি, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর সাথে থেকো। ঝিঙে দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খাই, বেশিরভাগ খাওয়া হয় ঝিঙে পোস্ত। আজকে আমি ঝিঙে দিয়ে বানাবো দারুণ স্বাদের একটি খাবার, দারুণ রেসিপি। প্রথমে ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ঝিঙে খুব নরম, সেই জন্য খোসা ছাড়াতে গিয়ে অনেকটা কিন্তু বাদ চলে যায়, তাই খুব সাবধানে খোসাটা ছাড়াতে হবে। যতটা সরু করে কাটা যায় সেইভাবে রিং পিস করে আমি গোল গোল করে কেটে নেব। পুরো ঝিঙেটাকে এইরকমভাবে রিং পিস করে ছোট ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এখানে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিলাম চিনে বাদাম, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, এখানে ছোট একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন খোসা ছাড়িয়ে। একসঙ্গে আমি এটাকে পুরো ভালো করে পেস্ট করে নেব। এখানে কিন্তু পেস্টটা আমার রেডি হয়ে গেছে। কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে, ফোড়নে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, অল্প ভাজলে হবে না, বেশ ভালো করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে করে রাখা পেস্টটাকে আমি দিয়ে দিলাম। চিনে বাদাম রসুন আর টমেটো দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা, যেহেতু চিনে বাদাম দেওয়া রয়েছে সেহেতু অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ভালো করেই কষিয়ে নেব। মশলা করার বাটিটা যদি ধুয়ে দেওয়া হয় মশলার কিন্তু স্বাদই চেঞ্জ হয়ে যায়, সেই জন্য বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার আবার ভালো করে কষাতে থাকব। মশলা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম, যদি লাল লাল দেখতে না হয় তাহলে খেতেও হয়তো ভালো লাগবে না, সেই জন্য যদি তরকারি দেখতে ভালো হয় খেতেও স্বাদ হয়, ইচ্ছেও করে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, এখানে আমি বড় চামচে দু চামচ মতো টক দই নিয়ে সেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এবার এটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে অনেকটাই পরিমাণে তেল ছেড়েছে, এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে এখানে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, আর একটুখানি কষাতে কষাতে একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঝিঙে অনেক নরম সবজি, তাই ঝিঙে একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্না করলে অনেক তাড়াতাড়ি গলে যায় আর সহজেই নরম হয়ে যায়। নরম মানুষের মনের মতো সহজেই ঝিঙেও নরম হয়ে গলে যায়। এখনো নুন দেওয়া হয়নি, এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব, তারপরে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেখব, ঢাকা খুলে দেখলাম
ঝিঙেগুলো খুব সুন্দর কষে গেছে এবং মশলার সঙ্গে মিশে পুরো লাল লাল হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি খুব সামান্যই জল ইউজ করব। এখানে অনেক বেশি পরিমাণে জল লাগবে না, যেহেতু ঝিঙে খুব নরম সবজি, তাই এখানে আমি অনেক সামান্যই জল দিলাম। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য হতে দেব। এখন আর ঢাকা চাপা দেব না। মিডিয়াম টু লো আছেই, রান্নাটা আমি করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা যে যার চয়েস মতো দেবে, বা কেউ স্কিপও করতে পারে। এখানে মিষ্টিটা ইউজ করলে তরকারির স্বাদটা বজায় থাকে, টক ঝাল মিষ্টি ভাবটা থাকে, সেই জন্য মিষ্টিটা ইউজ করলে খেতেও খুব ভালো হয়। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি মিডিয়াম টু লো আঁচে রেখে দিচ্ছি। ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে কিন্তু অনেকক্ষণ রান্না করা যাবে না, তাহলে কাসুরি মেথির স্মেলটাই চলে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ঝিঙে দিয়ে আমরা ঝিঙে পোস্তটাই বেশি খাই। শুধু এই রেসিপিটা একবার বানিয়ে সবাই ট্রাই করো, গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্ট লাগবে। সবাই বলবে দারুণ টেস্টের এই রেসিপিটা, সত্যিই খুব দারুণ। এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর ভীষণ টেস্ট হয়েছে। দারুণ স্বাদের এই রেসিপিটা সকলে কিন্তু একবার ট্রাই করতে পারো। ঝিঙে এই গরমের দিনে খেলে শরীরও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, সেই জন্য ঝিঙের এই রেসিপিটা করে সবাই একবার বাড়িতে খেতে পারো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।